নমস্কার বন্ধুগণ, লোকনাথ বাবা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যদি প্রথমবার এই ভিডিওটিকে দেখছেন, নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকা ওই বেল আইকনটিকে প্রেস করে নেবেন, যাতে আমাদের ভিডিও সরাসরি আপনাদের সামনে চলে আসবে। আজকের ভিডিওতে রয়েছে বাবা লোকনাথের জীবনের থেকে একটি খুবই অদ্ভুত ঘটনা, এবং তার সঙ্গে সঙ্গে আমরা সেই ঘটনার থেকে কিছু অনেক ইম্পর্ট্যান্ট জিনিস জানার চেষ্টা করব। ভিডিওটিতে আমি কিছু উদাহরণও দেব, আর আশা করি আমি যেটা বোঝাতে চাইব সেটা আপনি বুঝতে পারবেন। চলুন আরম্ভ করি ভিডিওটি। ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে, আপনারা শেষ অবধি দেখবেন ভিডিওটা। সময়টা হচ্ছে সেই সময়ের যখন বাবা লোকনাথের গুরু ছিলেন ভগবান গাঙ্গুলি। বাবা লোকনাথ দিনের পর দিন না খেয়ে তপস্যা করে যেতেন, সাধনা করে যেতেন, এবং সেটা একদিন না খেয়ে, তারপর দুই দিন না খেয়ে, এরকম করে তিন দিন, তারপর মাসখানিক অবধি না খেয়ে সাধনাতে বসে থাকতে পারতেন। সাধনাতে থাকাকালীন বাবা লোকনাথের সম্পূর্ণ যত্ন নিতেন ভগবান গাঙ্গুলি। বাবা লোকনাথের গায়ে অনেকদিন ধরে একই জায়গাতে বসে থাকার জন্য গায়ে অনেক পিঁপড়ে লেগে যেত। সেই পিঁপড়েগুলোকে কীভাবে ভগবান গাঙ্গুলি সরাতেন চলুন শুনে নিই। ভগবান গাঙ্গুলি কী করতেন, কিছু মিচড়ি দানা এবং চিনি এনে পিঁপড়েগুলোর ধ্যান অন্যদিকে কেন্দ্রিত করতেন, এবং বাবা লোকনাথের গায়ের থেকে এবং বেনি মাধবের গায়ের থেকে প্রতিটি পিঁপড়াগুলোকে সরিয়ে আনতেন অন্য জায়গাতে। কত পোকা মাকড় বাবা লোকনাথের গায়ে লেগে যেত সেই সময়ে, মাকড়সারা গায়ে জাল বুনে দিত এবং ওখানেই বসবাস করত। ভগবান গাঙ্গুলির কাজ ছিল ওনাকে সবসময় এইসব জিনিস থেকে নিরাপদ রাখা। প্রতিদিন সকালে গা হাত মুছে দেওয়া, মাথায় জল দেওয়া এবং বস্ত্রগুলোকে প্রতিদিন বদলে দেওয়া, এবং এরকমও করেছেন যে প্রতিদিন যে মলমূত্র ত্যাগ করতেন সেই মলমূত্র ভগবান গাঙ্গুলি পরিষ্কার করতেন, এবং তারপর একটি অন্য জায়গাতে উঠিয়ে নিচে নিয়ে গিয়ে বসাতেন, তারপর পরিষ্কার করে দিতেন ভগবান গাঙ্গুলি বাবা লোকনাথ এবং বেনি মাধবকে। আপনারা ভাবছেন হয়তো আজকে আমি এই গল্পটা কেন বলছি, এই ঘটনাতে তো কোনো এরকম কোনো অলৌকিক কথা না, আর এটাতে বাবা লোকনাথ তো কোনো চমৎকারও করেনি, তাহলে আজকে হঠাৎ এই কথাটা কেন? আজকে আমি এই কথাটা আপনাদিকে এই জন্যই বলছি কেন কি আমি আজকে চাই আপনাদিকে পৌঁছাতে কি একজন গুরুর মহত্ব কি, একজন গুরু আমাদের জীবনে কি পরিবর্তন আনতে পারে, এবং আজকালকার সময়ে গুরু সম্বন্ধে যা ভ্রান্তিগুলো উঠেছে সেগুলোর উপরে আমি চেষ্টা করব আপনাদের মধ্যে কিছু ক্ল্যারিটি আনতে, চেষ্টা করব যাতে আপনারা জিনিসগুলো সরলভাবে বুঝতে পারেন। তো চলুন আরম্ভ করি ভিডিওটা। ভিডিওটি আরম্ভ করার আগে আপনাদেরকে কিছু কথা বলে দিই। আপনারা অনেকবারই কমেন্ট করেছেন আমি গুরু দীক্ষা নিতে চাই, আমি বাবা লোকনাথকে গুরু করতে চাই, বা আমি অন্য কাউকে গুরু দীক্ষা নিতে চাই, তাহলে আমি কি করব। এই প্রশ্নের উত্তরও আপনাদের এই ভিডিওতে রয়েছে, তাহলে যারা এরকম প্রশ্ন করেছিলেন তারাও এই ভিডিওটা নিশ্চয়ই দেখুন, আর তার সঙ্গে সঙ্গে তারাও দেখুন যারা গুরু দীক্ষা নিয়েছেন বা গুরু দীক্ষা ভবিষ্যতে নিতে চান বা এটা জানতে চান গুরুর মহত্ব কী, ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। আচ্ছা, আমরা সবাই তো জানি যে গুরু মানেই হচ্ছে যে অন্ধকার থেকে প্রকাশের দিকে নিয়ে আসে, এটাই তো। আর তার সঙ্গে সঙ্গে এটাও শুনেছি অনেকজনারই মুখে কি গুরু বিনা কিন্তু প্রাপ্তি সম্ভব না, গুরুর মার্গদর্শন খুবই দরকার জীবনে, জীবনে কিছু পাওয়ার জন্যে গুরুমুখ হওয়া খুবই দরকার। সত্যি কি তাই? তাহলে এটাই কি জীবনের আসল উদ্দেশ্য? গুরু কি করে? গুরু কি আমাদিকে অন্ধকার থেকে প্রকাশের মধ্যে নিয়ে আসে? গুরুর আসলে কাজ কি? আমরা সবসময়ই জানি গুরু হচ্ছেন যে অন্ধকার থেকে প্রকাশের মধ্যে নিয়ে আসেন, আমরা ছোটোবেলা থেকে এটা শুনি আর তার মহত্বটাও এরকম করেই বুঝে থেকেছি। আজকে আমি আরেকটু ডিপে যাব আর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কি বর্তমান পরিস্থিতিতে গুরুর মানে কি হয়ে দাঁড়িয়েছে। আমরা সবসময় এটা ভাবি অন্ধকার থেকে প্রকাশের মধ্যে যে ডিস্টেন্সটা আছে সেটা গুরু পূর্ণ করে দেয়, কিন্তু তার ভেতরে যাওয়ার কোনোদিনও চেষ্টা করি না। আজকে আমরা তার ভেতরেই যাচ্ছি। দেখুন, একবার ভেবে গুরু দীক্ষা নেওয়ার জন্য বাজারে কত মন্ত্র রয়েছে, কথাটা
হয়তো আপনাদিকে আহত করতে পারে, কিন্তু এটা ঠিক। বাজারে প্রচুর রকমের গুরুমন্ত্র রয়েছে। এই মন্ত্র সকালে আপনাকে পাঠ করতে হবে, বিকেলে এই মন্ত্র পাঠ করতে হবে, রাতে শোবার সময় এই মন্ত্র দিয়ে বলতে হবে। এরকম করলেই আপনার জীবন সফল হয়ে যাবে। সত্যি কি তাই? তাহলে এটা কি সম্ভব? আবার এটাও রয়েছে যে আপনাকে মাসিক এত টাকা দিতে হবে, আপনাকে এরকম করে পুজো করতে হবে। তাহলে সত্যি কি এটা দিলে আমাদের জীবনে প্রকাশ চলে আসবে? তাহলে এটাই একবার বোঝার চেষ্টা করি না কেন, যে অন্ধকার কি কোনো বস্তু যেটাকে সরিয়ে দেওয়া যেতে পারে? অন্ধকার কি আমাদের ঘরে থাকা কোনো চেয়ার টেবিলের মতো যেটাকে সরিয়ে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি? তাহলে যদি আমরা এটা করি, নিজের শরীরের মধ্যে, নিজের মনের মধ্যে এক জায়গা থেকে অন্ধকারকে অন্য জায়গায় যদি নিয়ে চলে যায়, তাহলে আরেকটা জায়গা তো আবার অন্ধকার হয়ে যাবে, তাই না? তাহলে কি এরকম উপায় যেটা থেকে নিজের মনের মধ্যে সব জায়গাতেই প্রকাশ আসে? ভেবেছেন কখনো? গুরু কোনোদিন বলেছেন? চলুন আজকে জানি। অন্ধকারকে সরানোর কোনো জায়গা থাকে না। অন্ধকারকে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি না। অন্ধকার আমাদের ঘরের মধ্যে থাকা কোনো বিষয়বস্তু না। অন্ধকারকে যদি সরাতে হয়, সেই জায়গাতে প্রকাশ ফেলতে হয়। অন্ধকার কি দরকার জীবনে? অন্ধকার তো কোনো বস্তু না। প্রকাশ যেখানে পড়ে সেখানে অটোমেটিকই আলো হয়ে যায়। তাহলে কি বললাম আমি? ঠিকই বলেছি মনে হচ্ছে। আসল কারণ হচ্ছে প্রকাশ ফেলে দেওয়া মানে কি? প্রকাশ ফেলে দেওয়া মানে হচ্ছে আমাদের জীবনে ক্লিয়ারিটি আনা, আমাদের জীবনে যে জিনিসগুলো যেরকম আছে সেই রকমই দেখা। আমরা যে রাস্তাতে হাঁটতে চলেছি সেই রাস্তাতে কোনো গর্ত আছে কি না, সে রাস্তাটা ঠিক মতো করে আমি হাঁটতে পারবো কি না, সেটার একটা বিশ্লেষণ করে দেওয়া এবং সাহায্য করা, সেই কঠিন রাস্তাকে আমরা কিভাবে পার করতে পারবো। তাহলে হয়তো আপনাদের মনে এই প্রশ্ন আসতে পারে যে যখন আমাদিকে এই রাস্তাতে হেঁটে যাওয়ার আছে, তাহলে গুরুর কি প্রয়োজন, গুরুর কি দরকার? হাঁটতে তো আমরাও জানি, চলতে তো রাস্তাতে আমরাও পারব, তাহলে গুরুর কি দরকার? চলুন একটা এক্সাম্পল নিই। একটা গভীর নদীর সামনে ধরে নিন আপনি দাঁড়িয়ে আছেন, আর আপনি সাঁতার কাটতে জানেন না। আপনার মনে হয়েছে আজকে তো আমি এই নদীর থেকে ওই পারে যাচ্ছি না, কিন্তু হয়তো ভবিষ্যতে এই রাস্তা দিয়ে আমাকে একবার যেতে হবে। সামনে একটা গুরু রয়েছে, কেউ না জিজ্ঞেস করে নেওয়া হোক আর কিছু শিখে নেওয়া হোক। গুরুকে গিয়ে যদি বলি আমরা আমাদেরকে সাঁতার কাটতে শিখিয়ে দিন, কিন্তু আমরা জলে নামতে চাই না, সম্ভব? গুরু কখনো বলবেন না কি সেটা সম্ভব, আপনাকে তো জলে নামতেই হবে, না হলে আপনি সাঁতার কাটতে শিখবেন কি করে? গুরু তো এটাই বলবেন, তাই তো? তাহলে আমরা এটা ভাবতে পারি, যখন আমাকে সাঁতার কাটতে যাওয়ারই আছে, জলে নামারই আছে, যেদিন জলে নামবো সেদিনই দেখে নেবো কীভাবে জলটাতে সাঁতার কাটতে হয়। আর তাছাড়া নদীর মধ্যে তো অনেক মাছ রয়েছে যারা আপনি যাচ্ছে, কত হাঁস রয়েছে যারা আপনি সাঁতার কেটে যাচ্ছে, আবার কত লোকজন সাঁতার কেটে যাচ্ছে। আমিও যেদিন সময় হবে ঠিক আমি পেরে যাব, আমার মধ্যে সেই উইল পাওয়ারটা আছে, আমি পারবই। অনেকদিন পর যখন আপনি নামলেন সেই নদীতে, একটু নামার পরই আবার উঠে পড়লেন, কি জন্যে? রাস্তাটা ডিফিকাল্ট, আমি যেরকম ভাবছিলাম সাঁতার কাটাটা ইজি অতটা না, হাত পা সমানভাবে নড়াতে হচ্ছে, আর আমি তো সাঁতার কাটতে জানি না, আমাকে কিন্তু অনেক সময় লেগে যাবে। গুরুকে গিয়ে বললাম, আচ্ছা গুরু, আপনি তো বলেছিলেন যে জলে নামতে হবে, জলে তো নামলাম, সেই কষ্টই আছে, গুরুর কোনো দরকার নেই, আমি বিনা গুরু তো সেই কষ্টই ভোগ করব। এই কথাটা শুনে যদি গুরু আপনাকে উত্তর দেয়, গুরুর কাজ হচ্ছে যদি এরকমই হবার ছিল তাহলে আমি তোমাকে প্রথমে কম জলের মধ্যে সেই প্র্যাকটিসটা করাতাম, আস্তে আস্তে যেরকম জলের স্তর বাড়াতাম তুমিও বুঝতে পারতে কীভাবে গভীর জলে সাঁতার কেটে যেতে হয়। এক্সাম্পলটা অনেকটা এই জীবনের মতো, জীবনেও রাস্তাতে এরকম সময় আসে যখন আমরা আলোর অভাবে বুঝতে পারি না কি কোন জায়গাতে গর্ত রয়েছে, কোন জায়গাতে গেলে আমাদেরকে সাবধানে থাকতে হবে এবং কোন জায়গাতে আমরা নিঃসন্দেহভাবে ঘুরে বেড়াতে পারি। জীবনে একটা ভালো গুরু খুঁজে পাওয়া খুবই কঠিন। যদি আপনি জীবনে একটা ভালো গুরু খুঁজে পান, তাহলেই আপনার জীবনের অর্ধেক কাজ সফল হয়ে গেছে।
আর অর্ধেক কাজ সেই রাস্তাতে গুরুর কৃপাতে, গুরুর আদেশ অনুসারে চলা। এত দূর অবধি যদি ভিডিওটা দেখে নিয়েছেন তাহলে আমাকে একটা প্রশ্ন আপনারা নিশ্চয় করবেন, তাহলে আমরা ভালো গুরু খুঁজবো কোথায়, পাবো কোথায় ভালো গুরু, ভালো গুরু বুঝবো কী করে যে ইনি হচ্ছেন? আমাকে যেটা লাগে, ভালো গুরু সেনা যে ভালো ভালো কথা বলে, ভালো গুরু আপনাকে অনেক জ্ঞান দিতে পারে, আপনাকে অনেক বড় বড় কথা বলতে পারে, কিন্তু ভালো গুরু যদি সেই রাস্তাতে চলেনি যে রাস্তাটা অনেক কঠিন, তাহলে সে গুরুর আপনার জীবনে কোনো প্রয়োজন নেই। আমি সত্যি বলছি, কোনো প্রয়োজন নেই। শুধু একটা মন্ত্র দিয়ে মাসে একবার করে গুরুর কাছে গিয়ে প্রণাম করলে, বা সপ্তাহে একবার প্রণাম করলে, আর রাতে সেই মন্ত্রকে পাঠ করে শুলে আপনার জীবনে সরলতা আসবে, আপনার জীবনে স্মুথনেস আসবে? সম্ভব না, কোনো দিনই সম্ভব না। গুরু সেই ভালো যে সেই কঠিন রাস্তাতে চলেছে। আজকার যুগে কজন এরকম আছেন যে সেই কঠিন রাস্তাতে চলেছেন? একবার নিশ্চয়ই ভেবে দেখবেন। গুরুর কাছে মাসে মাসিক টাকা দেওয়া, প্রণামি দেওয়া এবং মন্ত্র পাঠ করা, গুরু যে কানে মন্ত্রটা বলে দেয় সেটাকে নিয়ে থাকা, এতে জীবন প্রাপ্তি করা, সাফল্যতাকে প্রাপ্তি করা, জীবনের শান্তিকে। তাহলে হয়তো মনে প্রশ্ন উঠবে যে তাহলে যদি আমি ভালো গুরু পেয়ে যাই, তাহলে সেই গুরু যে সিদ্ধি লাভ করেছেন, গুরুর যে জ্ঞান, সে সব জ্ঞান আমি পেয়ে যাব? এটা ভেবেছেন কি? এটা কোনোদিনও ভাববেন না। কখনো আপনি কত চেষ্টা করে নেন, আপনার গুরুর থেকে উপরে আপনি কোনোদিনও হতে পারবেন না। আপনি যতই ভালো গুরু খুঁজে পান, আপনি সেই সিদ্ধি, সেই সামর্থ্য, সেই জীবনের সচ্ছলতা আপনি কোনোদিনও পাবেন না। আপনি সেই গুরুর থেকে কী পাবেন? আপনার জীবনে কীভাবে শান্তিকে খুঁজে পাওয়া যায়, কীভাবে জীবনে প্রাপ্তি করা যায় সফলতাকে, আপনার যা ইচ্ছা মনে সেটা আপনি কী করে পাবেন, সেই রাস্তাটা আপনাকে বলে দেবে। আপনাকে খাটতে হবে নিজেই, নদীতে নামতে হবে নিজেই। আপনাকে শুধু মার্গদর্শন করবে যে আপনি এই করুন, আপনাকে এই সময় এটা করলে আপনার লাভ হবে। গুরুকে যদি অনেক বেশি আপনি নিজের জীবনে স্থায়ী দেন, তাহলে সেই গুরু আপনাকে সেটাও বলবে যে তোমাকে সকালে উঠে খাবার কি দরকার, তুমি সকালে ব্রেকফাস্ট কি করবে, সেটাও গুরু বলে দিতে পারে। কিন্তু ডিসিশনটা সম্পূর্ণ আপনার, আপনি গুরুকে কতটা নিজের জীবনে আত্মসাৎ করতে পারেন। একটা জিনিস আপনাকে ভালো গুরু পেলে এটা হতে পারে যে যে কঠিন রাস্তাতে চলেছে সেই গুরুর আশীর্বাদ যদি আপনি পান, আপনার জীবনে অনেক উন্নতি হতে পারে। কিন্তু তা বলে সব গুরুর আশীর্বাদ আপনাকে সেরকম কাজ করবে না। কেন? কেন কি, যখন আপনার বাজারে যান, যারা মাথাতে তিলক লাগিয়ে দেয় এবং আপনি 10 টাকা দিলে আপনাকে খুব আশীর্বাদ করে, কিন্তু যখনই আপনি টাকা দেন না তখনই গালাগাল দেয়, সেরকম গুরু জীবনে কখনো রাখবেন না। আমার এই কথাগুলো যদি আপনাদেরকে কিছু আমি বোঝাতে পেরেছি কি বাবা লোকনাথকে ভগবান গাঙ্গুলি কিভাবে মার্গদর্শন করেছিলেন, আর এই বর্তমান জীবনে আপনাকে কিভাবে গুরু চায়, এবং আমি চাইবো আপনাদের জীবনেও সেই ক্ল্যারিটি আসুক। আমার এই ভিডিও করার এক মুঠো মানে এটা না যে আপনারা জীবনে শুধু বাবা লোকনাথকে গুরু মেনে জীবনযাত্রাতে সফলতা পান। আমার ইচ্ছে আপনারা যেখানে যেভাবে গুরুদীক্ষা নিয়েছেন, আপনারা জীবনে সেই জিনিসগুলোকে বুঝবেন এবং জীবনে সেগুলোকে অ্যাপ্লাই করবেন, আপনাদের যাতে মঙ্গল হয় সেই জন্য এই ভিডিও করা। আমার বলাতে যদি কোথাও আপনাকে একটুও খারাপ লেগেছে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। বাবা লোকনাথের এই ভিডিও আপনাদেরকে কেমন লাগলো নিশ্চয় জানাবেন কমেন্ট করে, প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন। বাবা লোকনাথের কৃপাতে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।